ভাগের মধ্যে 100 ভাগ করি। এই জন্য মহাতারা মা বলেন, আজকে আমরা বলে এরকম ভাবে দুনিয়াতে চলতেছি, যার যেরকম ভাবে খুশি সে সেভাবে চলতেছি। বলছে কেউ মনে করতেছে এই পথে চলো আমাদের শান্তি নাই কামিয়াবি নাই, এই পথে চলো শান্তি আর কামিয়াবি হয়ে যাবে। আরে এই পথে চলে তো আমার তো পাঁচতলা বিল্ডিং করে ফেলছে। আরে মহাতারা মা বেড়া, এই পাঁচতলা বিল্ডিং এর মধ্যে কামিয়াবি থাকতো? আয়সা রাজিলান হ্যাঁ বলে এরকম লক্ষ দেড়হাম হাদিয়া পাইছেন, ওই হাদিয়ার দ্বারা পাঁচতলা বিল্ডিং তৈরি করতেন। বলে এরকম একজন দেখতেছে সে তো খুব সুন্দর পোশাক পরছে, বলে আরে সে তো কামিয়াব হয়ে গেছে, সব জিন্দগি কত সুখের, তার জিন্দগি তো সফল কাম জিন্দগি। বলে এইটার মধ্যে কোনো জিন্দগি নাই, যদি এই ইটের মধ্যে সফলতা থাকতো হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহুকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পোশাক পরেছেন। কারণ দুনিয়ার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহুকে আল্লাহ তাআলা যেরকম পছন্দ করছেন আর কাউকে এরকম না। হয় যেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে জান্নাতের যত মহিলা আছে সমস্ত মহিলার সর্দার বানাবেন। এই জন্য মহতারা মা বোনেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই হলো আমাদের জিন্দগি। এই জিন্দগিকে যে এঙ্কার করবে সে ইমান হারা হয়ে যাবে আর তার ইমানই মৌত নসিব হবে না। এদের প্রত্যেকটা কদম আমার সুন্নতের উপরে হবে, প্রত্যেকটা কথা আমার সুন্নতের উপরে হবে, আমার দেখা সুন্নতের উপরে হবে, আমার কল্পনা সুন্নতের উপরে হবে, আমার ভাবা সুন্নতের উপরে হবে। যে যত সুন্নতের এহতেমাম করবে সে তত আল্লাহ তাআলা নিকটবর্তী হবে, আর যে যত সুন্নত থেকে ভাগতে থাকবে সে তত হেদায়েত থেকেও ভাগতে থাকবে, গোমরাহীর নিকটবর্তী হতে থাকবে। যে যত সুন্নত তরিকা আল্লাহ তাআলা হুকুম মানতে থাকবে সে আল্লাহ তাআলা তত নিকটবর্তী হতে থাকবে এবং আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হইতে থাকবে। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে রহমতের নবী হিসেবে পাঠাইছেন। তার জিন্দগি রহমতের ছিল, তার তরিকাও রহমতের ছিল। যে তার জিন্দগি এখতিয়ার করবে, যার তরিকাকে এখতিয়ার করবে, তার জিন্দগিও বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে। এজন্য মহতরাম মা বোনেরা, সারা দুনিয়াতে বহুত ওয়াকি আল্লাহ তাআলা ঘটাইছেন, ঘটায় ঘটায় দেখাইছেন যে দেখো তোমরা সুন্নতের ইত্তেবা করে আলা হও তোমরা কামিয়াব হবে, তোমরা সুন্নতের পাবন্দি আলা হও তোমরা দুনিয়াতে কামিয়াব হবে, আখেরাতেও কামিয়াব হবে। এই জন্য মহতরাম মা বোনেরা বলে সুন্নতকে বলে এইরকম ভাবে ধরি যেন আমার বলে এরকম ভাবে জিন্দগির ওতপ্রোত অংশ হিসেবে ধরি, আমার হাতকে যেরকম জরুরি মনে করি, আমার চোখকে যেরকম আমার শরীরের জন্য জরুরি মনে করি, আমার দিমাগকে যেরকম আমার শরীরের জন্য জরুরি মনে করি, আমার দিল দিমাগকে যেন যেরকম আমার শরীরের ভিতরে রক্তকে যেরকম পরিষ্কার হওয়া, আমার দিলের দেহের ভিতরে পরিষ্কার রক্ত প্রবাহিত হওয়া এটাকে যেরকম জরুরি মনে করি, এর চাইতেও বেশি জরুরি মনে করা নবীর সুন্নতকে। যে ব্যক্তি নবীর সুন্নতের উপরে চলবে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়া এবং আখেরাতে শান্তি আর কামিয়াবি দান করবেন, আর যে সুন্নতের খেলাফ চলবে সে দুনিয়াতেও বরবাদ হবে আখেরাতেও বরবাদ হবে। দুনিয়াও এরকমভাবে ক্ষতির মধ্যে পড়বে, আখেরাতেও এরকম ক্ষতির মধ্যে পড়বে, দুনিয়াতেও সে শান্তি পাবে না আখেরাতেও সে শান্তি পাবে না। এই জন্য মহতরাম মা বোনেরা, হযরত ওলামা ইকরামরা বলে এই কথাই বলেন যে যখন মানুষ সুন্নতের নিকটবর্তী হবে সে হেদায়তের নিকটবর্তী হবে, সুন্নত থেকে ভাগবে গুমরাহীর নিকটবর্তী হবে, হেদায়ত থেকে ভাগতে থাকবে। এই জন্য প্রত্যেক কাম, আমি খানা খাবো সুন্নত তরিকায়, আমি ইস্তিনজা করবো সুন্নত তরিকায়, ওযু করবো সুন্নত তরিকায়, গোসল করবো সুন্নত তরিকায়, বাচ্চা লালন পালন করবো সুন্নত তরিকায়, ঘর বাড়ি করবো, ঘর বাড়ি সাজাবো সুন্নত তরিকায়, ঘর ঘর গুছাবো সুন্নত তরিকায়, বলে শোয়া সুন্নত তরিকায়, হাঁটা সুন্নত তরিকায়, দেখা সুন্নত তরিকায়, শোনা সুন্নত তরিকায়, বলে হর কামের ভিতরে সুন্নত খুঁজে খুঁজে যখন করব এই এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসাবে কবুল হবে। আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা যেটার ভিতরে আছে সেইটি আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে কবুল হবে। আর যত কিছুর ভিতরে বলে আল্লাহর হুকুম আছে নবীর তরিকা নাই এটাও ইবাদত হিসেবে কবুল হবে না, আবার যেটার ভিতরে নবীর তরিকা আছে আল্লাহর হুকুম নাই এটাও আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে কবুল হবে না। তো মহতরাম মা বোনেরা, আর তৃতীয় জিনিস হইল দিলের দিলের রোগকে ঠিক করা, দিলের রোগকে ঠিক করা, জজবাকে ঠিক করা। আমার দিলের জজবা কি হওয়া, বলে আমার দিলের জজবা যেন এরকম না হয় কিরকম, বলে এরকম খালি বলে এরকম দুনিয়া পাইলেই খুশি আখেরাতের ফিকির নাই, এরকম না হয়। যে কোনো সমস্যা হয়, যে কোনো জরুরত হয় সে দুনিয়ার দিকে ধাবিত হয়, তার দিল দুনিয়ার দিকে ধাবিত হয়, মালের দিকে ধাবিত হয়, পয়সার দিকে ধাবিত হয়, সবাই রকমভাবে বাপের দিকে ধাবিত হয়, স্বামীর দিকে ধাবিত হয়, বেটার দিকে ধাবিত হয়। বলে না ওই কাজ তো আমার আমার বেটা আছে, আমার তো কোনো সমস্যাই নাই। বলে কোনো সমস্যা হলো না, আমার স্বামী তো যোগ্য লোক, কোনো সমস্যাই নাই। বলে এরকমভাবে আরেকজন বলতেছে আর আমার ভাই তো নেতা আছে, আমার গেলে কোনো ব্যাপারই না। বলে এইরকম দিলের রোগ হওয়া চাই না, বরং দিলের রোগ হবে আল্লাহমুখী, যখন আল্লাহর দিকে মোতাবজ্জ হব
বলে আল্লাহ যখন এরকম ভাবে খালেক মুখী দিলকে খালেক বলে এরকম মখলুক মুখী দিলকে খালেক মুখী করব, দুনিয়া মুখী দিলকে আখেরাত মুখী করব, আর আসবাব মুখী দিলকে আমল মুখী করব, তো তার হর কাম আল্লাহ তাআলা জিম্মাদারিতে করে দিবেন। যত জরুরত আছে আল্লাহ তাআলা জিম্মাদারিতে পুরো করে দিবেন। মহতারাম মাওলানা, পাখিদের কোনো ব্যবসা নাই, পাখিদের কোনো খেতি খামার নাই, পাখিদের কোনো এরকম ভাবে বলে এরকম নেতাগিরি নাই, তারা সারাদিন ঘুরে খায় আর পেট ভর্তি করে বাসায় এসে ঘুমায়। মহতারাম মহাভারে, কারণ কি? তারা নিজেকে আল্লাহর উপর সুপর্দ করে দিছে। সকালবেলা আল্লাহকে বলে বের হয় আল্লাহ, খালি পেটে বের হলাম, তুমি আমার পেট ভর্তি করে খানা দিয়ে দিও, তো যেখানে যায় সেখানেই আল্লাহ খানার ইন্তজাম করে দেন। সমুদ্রের মাছ, তাদের ব্যবসা নাই, খ্যাতি খামার নাই, বলে তাদের জজবা এক, আল্লাহ তাআলা খাওয়ানোর মালিক, ওই জজবা নিয়ে চলে, তো আল্লাহ তাআলা তাদেরকে খানা পৌঁছায় দেন। মুখের এমনও বড় বড় মাছ আছে যারা নড়তে পারে না, এক জায়গায় চুপচাপ বসে থাকে, আল্লাহ তাআলা খানা নিয়ে তার মুখের কাছে পৌঁছায় দেয়। টনকে টন চিংড়ি তার মুখের কাছে নিয়ে এসে পৌঁছা দিচ্ছে, আর ওখানে বসে থেকে থেকে চিংড়ি খাইতেছে। তো মহতারাম মহাবীরেরা, যখন আমার দিলের জজবা হবে আখেরাতমুখী, বলে দিলের জজবা হবে এরকম হবে আমলমুখী, দিলের জজবা খালেক বা মখলুকমুখী, দিল যখন খালেকমুখী হবে, তখন আল্লাহ তাআলা ওই মাছকে সমুদ্রের তলায় বসায় বসায় যেরকম বিনে পয়সা বিনে পরিশ্রম বিনে দোকান মাকান চাকরি বাকরিতে খাওয়াইতেছেন, আল্লাহ তাআলা জমিনের বুকে মানুষকে এরকম ভাবে খাওয়াইবেন। এই জন্য দিলের জজবা হুজুরে পাক সরসাম সাহাবা একদের দিলের জজবাকে ঠিক করে দিতেন। হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছ লাগাইতেছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, বলছেন হে আবু হুরায়রা তুমি কি করতেছো? হুজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি গাছ লাগাই। বলে উনি বলতেছেন রসুল বলেন যে আমি কি তোমাকে আসে উত্তম গাছের কথা বলবো? বলে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ নিশ্চয়ই বলেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে হুজুরে পাক নসিহত করতেছেন, দেখো একবার সুবহানাল্লাহ পড়ো, এই একবার সুবহানাল্লাহ পড়ার দ্বারা জান্নাতে এত বড় এক গাছ লাগে যাবে যে গাছের ছায়া আরবের একটা তেজি ঘোড়া 500 বছরে অতিক্রম করতে পারবে না। বলে কি করতেছিলেন? দুনিয়ার একটা জিনিস বাড়াইতেছিলেন, গাছ লাগাইতেছিলেন, বাগান করতেছিলেন, তো বাগানের ইন্তজাম করতেছিলেন, দুনিয়ার বাগান বানাইতেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিলকে বলে এরকম ভাবে এই দুনিয়ামুখী দিলকে আখেরাতমুখী করে দিলেন, আখেরাতমুখী করে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে এরকম ভাবে রাত্রের বেলায় নবীর দরজায় এসে নক করছেন, আঘাত করছেন, এরকম ঠক ঠকাইছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি খুলে দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চক্ষু কোঠরের ভিতরে চলে গেছে, শরীর ক্ষীণকায় হয়ে গেছে, দাঁড়ায় থাকা কষ্টকর, শরীর কাঁপতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে মা ফাতেমা তুমি এই সময় কেন আসছো? বলতেছেন আব্বাজান ফেরেশতাদের খাবার জিকির আর এরকম হায়েন জানোয়ারের খাবার ঘাস, তো ইনসানের খাবার কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে গেলেন যে আমার মেয়ের দিল কি দুনিয়ামুখী হয়ে গেল, আমার মেয়ের আখেরাতমুখী জজবা কি দুনিয়ামুখী হয়ে গেল, আরে দুনিয়ার কষ্টে পড়ে আমার কাছে আসছে, দুনিয়ার আরজি জানাইতে আসছে, দুনিয়ার কথাটা ভুখের কথা আমাকে বলার জন্য আসছে, তাহলে আমার মেয়ের জজবা কি নষ্ট হয়ে গেল, আমার মেয়ের জজবা কি দুনিয়ামুখী হয়ে গেল, আমার মেয়ের জজবা কি আজবামুখী হয়ে গেল? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পেরেশানিতে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, দেখি আমার মেয়ের পরীক্ষা করি, দেখি আমার মেয়ের জজবা কি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মেয়ের জজবাটা পরীক্ষা করতেছেন, কি বলতেছেন? মা ফাতেমা তুমি যদি চাও তোমাকে 5টা বকরি দিয়ে দেই, যেটা চামড়া থেকে ফায়দা উঠাবা, হাড্ডি থেকে ফায়দা উঠাবা, গোস্ত থেকে ফায়দা উঠাবা মা ফাতেমা, তার যদি তুমি চাও যে তোমাকে 5টা কালেমা দিয়ে দেই, এই 5টা কালেমার ভিতরে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নিহিত আছে, জিবিল আমিন আলাইহিস সালাম আমাকে এই কালেমা শিখাই গেছেন, ও মা ফাতেমা তুমি যদি চাও তো 5 কালেমা নিয়ে যাও, আর যদি বলো না 5 কালেমা আমি নিতে চাই না, তো তুমি 5 বকরি নিয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আব্বাজান আমার বকরির কোনো প্রয়োজন নাই, আমার আখেরাতের কল্যাণ দরকার, আমি আখেরাতের কল্যাণের জন্য ওই 5 কালেমাই গ্রহণ করলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে হাসির চমক ফুটে উঠছে। হযরত উলামা হযরত বয়ানের ভিতরে কথা বলতেছিলেন, নবী তো বেটিকে বলতে পারতেন এই কথা, আরে বেটি তুমি তো বলে এরকম ক্ষুধার তাড়নায় যন্ত্রণা অস্থির হয়ে আসছো, ঠিক আছে এই দেখো 5টা বকরি আছে, 5টা বকরি নিয়ে দাও, এটা শোনো 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 আরো 5টা জিনিস নিয়ে দাও, এই দেখো 5টা কালেমা আমার কাছে আছে, জিবরিল আমিন শিখাই গেছেন, দুনিয়া আখেরাতের কল্যাণের ভিতরে আছে, এই 5টা কালেমাও নিয়ে যাও। বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সঙ্গে আখেরাতকে মিশ্রিত করেন নাই, দুনিয়ার সঙ্গে আখেরাতকে এরকম ভাবে গোলতাল পাকাই দেন নাই,
বলে আখেরাতকে আখেরের রাখে জায়গায় দুনিয়াকে দুনিয়ার জায়গায় রেখে দিছেন আর হুজুরের পাঁচ এসাম মা ফাতেমাকে ওই পাঁচ কালেমা শিখায় দিয়া বিদায় করে দিছেন বকরি মৌজুদ কিন্তু বকরি তাকে দেন নাই কারণ তার জজবা দুনিয়ামুখী জজবা নিয়ে আসছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আখেরাত মুখী জজবা দিয়ে বাড়িতে পাঠাই দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দলে সাহাবা ইকরামদের জজবাকে সহি করে দিতেন হযরত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন যায় নামাজে বসে কাঁদতেছেন যে ঘটনাটা মোটামুটি এরকম অর্থ ঘটনাটার যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় বলতেছেন মা ফাতেমা তুমি কাঁদতেছো কেন বলে হুজুর আমার স্বামী আজ আরবের সবচেয়ে বড় শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ আলেম আজ তিন দিন যেমন দানা পানি তার পেটে পড়ে নাই আর আমার ঘরের ভিতরে তিন দিন যেমন কোন দানা পানি নাই হুজুর সাল্লাম তার বেটিকে বললেন যার মাহপুমা এরকম যে মা ফাতেমা তোমার জান আমাদের কানিটা উঠাও জান আমাদের কানিটা উঠাইছে উঠানোর পরে দেখে ওই জান আমাদের নিজে স্বর্ণের নহর প্রবাহিত হচ্ছে স্বর্ণের নহর প্রবাহিত হচ্ছে বলছে যত স্বর্ণ দরকার তুমি উঠাও উঠাই নিয়ে তুমি ব্যবহার করতে থাকো ও মা ফাতেমা জেনে রেখো তুমি দুনিয়াতে যতটুকু লজ্জত উড়াইবে যতটুকু তুমি ভোগ বিলাসিতা করবে আখেরাতে সেই পরিমাণ তোমাকে কমই দেওয়া হবে কম করে দেওয়া হবে তো মহতারা মা বলে এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জজবা কি হইলো বলে দুনিয়ার জজবা না বলে জজবা তো আখেরাতি আখেরাতমুখী জজবা এই জন্য তিনি সেই সেই বলে এরকম ভাবে যান আমাদের কানে ছেড়ে দিয়ে বলতেছেন আব্বাজান খোদার তাড়নায় আরো কষ্ট করতে রাজি আছি কিন্তু জান্নাত আখেরাতের এক জার্রা পরিমাণ কমি হোক ফাতেমা এটা চায় না বলে এরকম নবীর বিটি ফাতেমা এটা চায় না আর ওই স্বর্ণ মুদ্রাকে স্বর্ণ নহরকে ছাড়িয়ে দিলেন স্বর্ণের নহরের মালিক বানাই দিলেন রসুল কিন্তু আখেরাতের কমি হয়ে যাবে এই কথা শোনার দ্বারা আখেরাতকে গ্রহণ করলেন দুনিয়ার জজবাকে ছেড়ে দিয়া আখেরাতের জজবাকে ধরলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাইয়ের খুব এরকম ঈদের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে তাবলীগের মেহনতের জন্য বাইরে চলে গেছেন আর ঈদের সময় এসে গেছে ঈদের ভিতরে বলে এরকম অন্য অন্য ছেলেরা নতুন পোশাক পরে আনন্দ আহ্লাদ করতেছে রাস্তার ভিতরে বলে এরকম ভাবে আনন্দ উল্লাস করতেছে আর দুই ভাই দেখে আসে দেখে যে তাদের নতুন পোশাক নাই আর সবারই নতুন পোশাক আছে ছোট বাচ্চা বুঝ এখন আসে নাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমাদের আমাদের পোশাক কই ওরা তো নতুন নতুন পোশাক পরে এরকম ভাবে আনন্দ ফুর্তি করতেছে আর আমাদের কোনো পোশাক নাই কারণ কি আমাদের পোশাকের কি ব্যবস্থা বলে বেলা তোমরা খেলো তোমাদের পোশাক তোমরা তোমাদের হবে তোমরা পাবা পোশাক মহতরাম মা বলরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খেলতে পাঠাই দিলেন আবার কিছুক্ষণ পরে এসে আবার জিজ্ঞেস করতেছে আবার কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করতেছে প্রত্যেকবারই এই কথা বলতেছেন তৃতীয়বারে যখন জিজ্ঞেস করছে বলতেছে হে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তোমরা দুই ভাই যা গোসল করে আসো আর এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই ভাইকে গোসল করতে পাঠাই দিয়া বলে যান আমাদের বসে গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন কি দোয়া করতেছেন বলে এখান থেকে জজবা বোঝা যায় সাহাবা ইকরামদের জজবা কি ছিল বলে সাহাবা ইকরামদের মা বোনদের জজবা কিরকম ছিল বিবি বাচ্চাদের জজবা কিরকম ছিল বলে এরকম জজবাই তো বলতেছে হ্যাঁ আল্লাহ আমার বেটারা আমার কাছে আসার আগেই তাদের দিল থেকে পোশাকের কথা ভুলাই দাও আমার কাছে যেন দ্বিতীয়বার এসে পোশাক না চায় মহতরাম মা বোনেরা বলে এই জন্য বলে এরকম ভাবে দুনিয়ার জিন্দগি আসল না আখেরাতের জিন্দগি আসল এই জন্য দুনিয়ার রোগ যেন আখেরাতমুখী হয়ে যায় আমার জিন্দগির রোগ যেন আখেরাতমুখী হয়ে যায় এটাই আমার জিন্দগির মাকসাদ আখেরাতেই আমার জিন্দগির মাকসাদ আখেরাতের সফলতা কামিয়াবি আমার জিন্দগির মাকসাদ আমার জিন্দগি আমলমুখী হবে আমার জিন্দগি বলে আসবাবমুখী হবে না সমস্যা হয়ে গেছে অভাব হয়ে গেছে বলে এখন টাকা নাই এখন কি খাবো মানে পেরেশান হয়ে গেছে বলে আরে এখন তো অভাব এখন তো চাউল কেনা লাগবে এখন তো মরিচ কেনা লাগবে হলুদ কেনা লাগবে আটা কেনা লাগবে গম কেনা লাগবে আর চিনি কেনা লাগবে মানে এত কিছু কেনা লাগবে এখন মাথার মধ্যে ঘুরতেছে টাকা কোথায় টাকা তো নাই একজন বলতে না আমার তো টাকা আছে ব্যাংকে আছে চেকটা দিলে দিয়ে দেবে টাকা বলে জজবা কি কোন দিকে হইল বলে জজবা হয়ে গেল দুনিয়ামুখী আজবাবমুখী জজবা হয়ে গেল আর যার দিলের জজবা আখেরাতমুখী আছে আমলমুখী আছে সে তো সমস্যা পড়ার সঙ্গে সঙ্গে বলে নামাজে দাঁড়ায় যাবেন হাদিসে পাকের মধ্যে আসছে এরকম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ছোট বড় যত সমস্যা আসতো সামনে যে কোনো সমস্যাই আসুক না কেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাসুজি নামাজে দাঁড়ায় যেতেন নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলাকে দোয়া করতেন আর নামাজের জরিয়াতে আল্লাহ তাআলার কাছে ফয়সালা করে নেওয়ার চেষ্টা করতেন বলে এই নামাজ এত বড় এক হাতিয়ার এই নামাজ এত বড় একটা দৌলত মহতারাম মা বড়া এই নামাজ হলো আল্লাহ তার সাথে সম্পর্ক পয়দা করার হাতিয়ার এই আল্লাহ তার সাথে সম্পর্ক পয়দা করার মাধ্যম এই নামাজ যখন সে আল্লাহর ধ্যানযুক্ত দুনিয়ার খেলমত নামাজ পড়ার যোগ্যতা অর্জন করবে তখন মহতারাম মা বলেরা বলে আল্লাহ তার সাথে একটা নিবিড় সম্পর্ক পয়দা হবে ওই সম্পর্কের কারণে বন্ধু বন্ধুর কাছে যা আবদার করবে বন্ধু সেই আবদারকে পুরা করে দিবেন বন্ধু সেই আবদারকে পুরা করে দিবেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু
তার গোলাম এসে বলতেছে যে হুজুর আপনার বাগান তো উজাড় হয়ে যাচ্ছে, এরকম ভাবে শুষ্ক হয়ে গেছে, ফল পড়ে যাচ্ছে, বলে এরকম পাতা আঁইড়ে যাচ্ছে, বলে এরকম ভাবে আপনার বাগান তো অবস্থা খুব খারাপ, বলে এখন বৃষ্টির দরকার, বৃষ্টি না হওয়ার কারণে আপনার বাগান ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর আনাস রাদিয়াল্লাহু কি বললেন? এই কথা বললেন না, আরে মাটি খুনো, পানি বের করো, পানি ছিটাও, বাগান ভালো হয়ে যাবে, এই কথা বললেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু বলতেছেন, ও আমার গোলাম, ও আমার খাদেম, তুমি এক ঘটি পানি নিয়ে আসো, মেসাক নিয়ে আসো আর জায়নামাজ নিয়ে আসো। বলে এরকম মেসাক ঘটি, এক ঘটি পানি, মেসাক আর জায়নামাজ নিয়ে আসো। ওই খাদেম ওই মেসাক ঘটি আর জায়নামাজ নিয়ে এসে দিলেন, আর সুন্দরভাবে ধীর স্থিরভাবে সুন্দরভাবে হক আদায় করে উজু করলেন। উজু করার পরে বলে আল্লাহ তাআলার কাছে হাত উঠালেন। এবার গোলামকে বলতেছেন, খাদেমকে বলতেছেন, এই খাদেম বাইরে যাও, আকাশের দিকে তাকাও, দেখো কোনো মেঘ দেখা যায় কিনা। হযরত খাদেম এসে বলতেছেন, হুজুর কোনো মেঘ দেখা যায় না। আবার দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে আবার হাত উঠালেন, উঠায় বলতেছেন, এইবার দেখো আকাশে কোনো মেঘ দেখা যায় কিনা। কিরকম একিন, কিরকম আমল! বলে একিন কিরকম? মাসাইল হাল হবে নামাজের দ্বারা, আমলের দ্বারা? বলে আসবাবের দ্বারা হবে না। বলে এরকম ভাবে বিরাট বিরাট খাল খনন দ্বারা হবে না, ইন দ্বারা আর কুয়া খনন করার দ্বারা হবে না। বলে এরকম ডিপ টিউবওয়েল বসানোর দ্বারা হবে না, শ্যালো টিউবওয়েল বসানোর দ্বারা হবে না, আল্লাহর খাজানা থেকে হবে। এই কথার একিন দিলের মধ্যে থাকার কারণে বলে উনি নামাজ পড়ে পড়ে দোয়া করতেছেন। এইবার গোলাম এসে বলতেছে, খাদেম এসে বলতেছে, হুজুর আকাশের ভিতরে পাখির ডানার মতো ছোট্ট একখণ্ড মেঘ দেখা যাচ্ছে। এইবার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নামাজের পর নামাজ দুই রাকাত করে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। আর যতই নামাজ পড়তেছে মেঘ ততই পুরো আকাশকে ছায়া নিচ্ছে, পুরো আকাশকে অন্ধকার করে ফেলতেছে। আর এক সময় বৃষ্টি হয়ে গেল, আর আকাশ এরকম ঠান্ডা হয়ে গেল, বা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো, আর বৃষ্টি ভালো হয়ে গেল। এইবার খাদেমকে বলতেছে, খাদেম ঘোড়ায় উঠো, ঘোড়ায় উঠে চক্কর মারো, দেখো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নামাজের দ্বারা বলে এরকম ভাবে বৃষ্টি হয়েছে কোথায়? বলে আনাস রাদিয়াল্লাহু আনহুর অধিকারে, আনাস রাদিয়াল্লাহু আনহুর মালিকানায় যতটুকু বাগান ছিল ঠিক অতটুকু বাগানের ভিতরেই মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, আর তার বাইরে এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই। তো মহতারাম মা বোনেরা, আল্লাহ তাআলা ধ্যানযুক্ত আর এরকমভাবে দুনিয়ার খেয়াল মুক্ত ওই আনাস রাদিয়াল্লাহু আনহু এরকম নামাজ যে পড়তে শিখবে, বলে তার মাসলা হাল করার জন্য স্বামীর মুখাপেক্ষী হইতে হবে না, বলে বাবার মুখাপেক্ষী হইতে হবে না, ভাইয়ের মুখাপেক্ষী হইতে হবে না, বলে চাকরিজীবী ছেলের মুখাপেক্ষী হইতে হবে না, বাবার 100 বিঘা সম্পত্তি আছে ওই সম্পত্তির মুখাপেক্ষী হইতে হবে না, বলে আল্লাহ তাআলার মুখাপেক্ষী যে হওয়া শিখছে দুনিয়া এবং আখেরাতের সমস্ত মাসলা হাল করার জন্য, ওই আখেরাতের তালেব আল্লাহ তাআলার মুখাপেক্ষী হনে আলা বান্দার আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিয়েছেন, ওই নামাজের জরিয়েতে সমস্ত মাসলা হাল করবে। বলে নতুন মহিলা, নতুন মুসলমান হয়েছে মহিলা, তার বাচ্চা সহ মদিনায় আসছেন, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান হইছি, আপনি আমার বেলা এরকম ভাবে বেটার দিন শিকার ব্যবস্থা করেন, আমাকেও দিন শিকার ইন্তেজাম করে দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নতুন মহিলাকে বললেন, বলে যে অমক আনসারির কাছে যাও। আনসারি মহিলাকে বলে, এই আনসারি মহিলা, এই মহিলা তোমার কাছে থাকবে, তুমি তার মেহমানদারি করো এবং তাকে দিন শিখানোর ব্যবস্থা করো, আর এই বাচ্চা আমার কাছেই থাকবে, আমার কাছেই সে দিন শিখবে। বাচ্চা দিন শিখতেছে, ওই মাস্তুরা তো দিন শিখতেছে। আর এক সময় বাচ্চা মারা গেল, আর সাহাবায়ে কেরামরা বাচ্চাকে ধোয়াইলেন আর কাফন পরাইলেন। এরপরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাচ্চাটা মুসলমান হয়ে আপনার কাছে আসছিল ওই বাচ্চা তো মারা গেছে, এখন তার জানাজার ব্যবস্থা করে দেন, আপনি জানাজার নামাজ পড়াই দেন। হুজুর বলেন, আরে তার মাকে কি খবর দিছো তোমরা? বলে, না হুজুর, তা তো দেওয়া হয় নাই। বলে এরকম ভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন যে তার মাকে খবর দাও। তার মা আসলেন, আসার পরে দুই হাত দুই রাকাত নামাজ পড়ে দুই হাত আল্লাহর সামনে উঠাইলেন, আর এরকম বলতেছেন যে আল্লাহ, এই বাচ্চাকে তুমি একদিন না একদিন জিন্দা করবা, এই একিন আমি রাখি। আজ আমার বাচ্চা মারা গেছে, আমার শত্রুরা বলবে, ইহুদি খ্রিস্টান নাসারারা বলবে যে আমাদের দেব দেবীর অভিশাপে তোমার বাচ্চা মারা গেছে, তুমি কেন আমাদের দিন ছেড়ে তার দিন কবুল করতে গেছো? এই দিন কবুল করার কারণেই তোমার বাচ্চা মারা গেছে। আর যদি তুমি ওই ইসলাম ধর্ম কবুল না করতে, আমাদের দিন যদি করে ছেড়ি না দিতে, তুমি যে বেদিন না হয়ে যেতে, তারা এদেরকে বেদিন বলতো, যারা ইসলাম গ্রহণ করতো কাফেররা তাদেরকে বেদিন বলতো, বলে তুমি যে বেদিন না হয়ে যেতে, তাহলে তোমার এই দুর্দশা হইতো না। মহতারাম মা বোনেরা, বলে এরকম ভাবে
আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এক্ষণে তুমি আমার বাচ্চাকে জিন্দা করে দাও, আখেরাতে তুমি আমার বাচ্চাকে জিন্দা করার ক্ষমতা রাখো, দুনিয়াতেও আমার বাচ্চাকে জিন্দা করার ক্ষমতা রাখো, আয় আল্লাহ তুমি আমার বাচ্চাকে জিন্দা করে দাও। এরকম কাপড়তে মিনতি করে এত দোয়া করতেছেন আর এত কাঁদতেছেন, আসমান কেঁপে গেছে। আর হুজুর বলে এরকম ভাবে ওই বাচ্চার ভিতরে জান চলে আসছে, এখন ওই কাফন ছাইড়ে বলে সে উঠে বসে পড়ছে। ওই সাহাবি, যে সাহাবি নিজে হাতে গোসল দিছিলেন আর নিজে হাতে কাফন পরাইছেন, সেই সাহাবি বলতেছেন, যে ছেলেকে আমি নিজে হাতে গোসল দিলাম, নিজে হাতে কাফন পরাইলাম, সেই ছেলেকে আমি নিজে, আমি ওই সেই ছেলের সঙ্গে এক প্লেটে বসে নিজে নাস্তা খাইছি। বলে নামাজ এরকম এক শানদার, এরকম এক জানদার, এরকম এক শানদার আমল, যে নামাজের, যে আমলের জড়িয়াতে দুনিয়া এবং আখেরাতের সমস্ত মাসলা হাল হবে। দুনিয়ার দুনিয়ার মাসলা তো হাল হবেই, মানে আখেরাতে কবরের মাসলা হাল হবে, হাসরের ময়দানের মাসলা হাল হবে, হিসাবের ময়দান হাসরের ময়দান সে মাসলা হাল হবে। বলে আমল নামার মাসলা এটা হাল হবে। এরকম পুলসিরাত 30,000 বছরের রাস্তা, সোজা আকাশের দিকে উঠছে 10,000 বছর, আবার সোজা পাতালি যাবে 10,000 বছর, আবার সোজা খাড়া নামবে 10,000 বছর। এরকম একটা সেতু, দুনিয়ার এরকম সেতু না, এই পাশে একটা ধরার জিনিস আছে, এই পাশে একটা রেলিং আছে, ওই পাশটা একটা রেলিং আছে, সামান্য একটা সিঁড়িতে উঠতে গেলেই মহতারাম মহাবায় রেলিং না ধরলে উঠতে পারি না। আর ওই রকম এক সেতু, যে সেতু সোজা উপরে 10,000 বছর যাইতে হবে, সেই সেতুতে কারোর ওঠার ক্ষমতা নাই। যে ব্যক্তি তার নামাজকে সহি না করবে, যে ব্যক্তি তার নামাজকে পাকা না করবে, যে নামাজকে নামাজের মতো না বানাইবে, সেই ব্যক্তি ওই পুলছেরাত পার হওয়ার ক্ষমতা রাখে না। ও মহতারাম মা বোনেরা, ওই পুলছেরাত যদি কেউ সঠিকভাবে পার হইতে চায়, বিদ্যুতের বেগে পার হইতে চায়, তাহলে ওই নামাজকে ওরকম নামাজে বানাইতে হইবে যেরকম সাহাবায়ে কেরামদের নামাজ ছিল। মহতারাম মা বোনেরা, এই নামাজের জরিয়াতে বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলে আরে তারা হিসাব নাও, হাসরের ময়দানে হাসর হাজির হওয়ার পরে সমস্ত বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে ওই হিসাব হলো নামাজের হিসাব। আর বলে নামাজের হিসাব যখন বলবে, হ্যাঁ ঠিক আছে নামাজ সব ঠিক, বলে এর নামাজ যেহেতু ঠিক আছে এর আর কোনো হিসাব হবে না, এখন বিনা হিসাবে দেখে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। যাদের নামাজের মধ্যে কমি কুমা দেখা দেবে তাদের নফল ইবাদত খোঁজা হবে। এই জন্য মহতারাম মা ও বোনেরা বলে এরকম ফরজ নামাজের সাথে সাথে সুন্নতের এহতেমাম করা, ওয়াজিব তো আদায় করবোই, সুন্নতের এহতেমাম করব, খুব বেশি বেশি নফল নামাজ পড়ার কোশিশ করব, ঘরের কাজকামকে অল্প সময় গোছায় নেব, নিয়ে বেশি বেশি নামাজে দাঁড়াবো। বলে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কাকুতি মিনতি করব, আয় আল্লাহ তুমি আমার আখেরাতের জিন্দেগি সহজ করে দাও, আমার হিসাব নিকাশ সহজ করে দাও, তুমি আমার হিসাব নিকাশ নিও না, বিনা হিসাব তুমি আমাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। এরকমভাবে কাকুতি মিনতি করবে তো তার এই নফল ইবাদত, নফল নামাজ, নফল জিকির আজকার তেলাওয়াত, এগুলা তার ওই নামাজের যে ক্ষতি আছে, নামাজের যে কমি কম আছে, ওই কমি কম আর খোপ খাপ পূরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে মাফ করে দিবেন। এই জন্য মহতারা মহাবীরা, খুব নামাজের হেতেমাম করা, স্বাস্থ্যের হেতেমাম করা, ইশরাকের হেতেমাম করা, আওয়াবিনের হেতেমাম করা, তাহাজ্জুদের হেতেমাম করা, আমাদের উলামায়ে কিরাম রবের মুসলমান তো শেষটাতে সাইটটি আমল করবে, এক তাহাজ্জুদের হেতেমাম করবে, তেলাওয়াতের হেতেমাম করবে, আর তসবিহাতের হেতেমাম করবে, দোয়ারও হেতেমাম করবে। মহতারা মহাবীরা, আমার প্রত্যেকটা নিশ্চয় যেন আল্লাহর স্মরণের সাথে চলে, প্রত্যেকটা নিঃশ্বাস যেন আল্লাহর স্মরণের সাথে চলে। মহতারাম মহাবীরা, আমি এমন একটা নিঃশ্বাস নিব না যার ভিতরে আল্লাহর নাম নাই, এমন একটা নিঃশ্বাস ছাড়বো না যার ভিতরে আল্লাহর নাম নাই, আমার দমে দমে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবো। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে মানে সমস্ত আমলের একটা সময় নির্ধারণ করা আছে, যে এই সময় বলে এখন দুপুর সময় তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ হবে না, ফজর নামাজের পরে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ হবে না, ওর একটা নির্দিষ্ট সময় আছে। মহতারাম মা ও বোনেরা, মানে এরকম ভাবে রোজা যদি ফরজ রোজা যদি রমজানের বাইরে রাখে, শাবান মাসে যদি ফরজ রোজা রাখে, তার কবুল হবে না, এটা তার পারমিশন নাই, ওর জন্য সময় নির্ধারণ করা আছে, ফজরের ওয়াক্ত নির্ধারণ করা আছে, জোহরের ওয়াক্ত নির্ধারণ করা আছে, প্রত্যেকটা ওয়াক্ত নির্ধারণ করা আছে। তো মহতারাম মা ও বোনেরা, ইবাদতের মধ্যে বলে জিকির এরকম একটা ইবাদত যার সময় নির্ধারণ করা নাই, বলে 24 ঘন্টা জিকির করবে, এমনকি ইস্তেনজাখানায় জিহ্বা নাড়াচাড়া করে জিকির করা নিষিদ্ধ, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহ ধ্যান রাখা জরুরি, বলে প্রত্যেক মানুষের জন্য জরুরি, যে না আমি যে আসি এই ঘরের ভিতরে আমি অবস্থান করতেছি, আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, বলে এরকম জিকির এইরকম এক গুরুত্বপূর্ণ আমল, বলে এরকম হর হামেশা প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে চিন্তায় চিন্তায় কল্পনায় কল্পনায় বলে আমি আল্লাহ তাআলাকে সব সময় পাশে রাখবো, বলে আল্লাহ তিন সিফাতকে সর্বদা সাথে রাখা, একলা আল্লাহ তাআলা সর্বদাই আমার সাথে আছেন, এই কথা দিলের মধ্যে থাকার নাম হলো জিকির। শুধু সুবহানাল্লাহ পড়লাম তরকারির হিসাব, আলহামদুলিল্লাহ পড়লাম বাচ্চার হিসাব, আল্লাহু আকবার পড়লাম দোকানের হিসাব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি এই দিক দিয়া
ওজেক দিয়ে বলে এরকম ভাবে তরকারি নাড়াচাড়া করতেছি। বলে মহতরা মহাপড়া ইসকার নাম জিকির নেই হ্যাঁ, জিকির তো ওই জিনিসের নাম যে জিনিস আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা যায়, আল্লাহর সঙ্গে পরিচয় করা যায়, আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আল্লাহ তাআলা আমার দিলের জল্পল কল জল্পনা কল্পনা বুঝতেছেন, এই ধ্যান খেয়াল দিলের ভিতরে থাকার নাম হলো জিকির। এবং যখন আমার দিলের ভিতরে এরকম আসবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার কথা শুনতেছেন, আল্লাহ তাআলা আমার প্রত্যেক কথার জবাব দিচ্ছেন, আমার দিলের জল্পনা কল্পনা আল্লাহ তাআলা বুঝতেছেন, আল্লাহ তাআলা নখদর্পণে আছে, বুজুর মধ্যে আছে, এই কথা দিলের মধ্যে থাকার নাম হলো জিকির। এই জন্য হর হামেশা আমি আমার দিলের ভিতরে এই কথা রাখবো, আমার আল্লাহ তো আমার সাথেই আছেন, আমার আল্লাহ তো আমার সাথেই আছেন। সুবহানাল্লাহ পড়তেছি আমি চিন্তা করব আমার আল্লাহ তো আমার সাথেই আছেন, আর এই সুবহানাল্লাহর আল্লাহ তাআলা শুনলেন এবং এর জবাবও দিচ্ছেন। হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তার জবাবে বলেন, এই বান্দা এটা তো তুমি তোমার জন্য বললে, আমার জন্য বললে, তোমার জন্য কিছু চাও, আলহামদুলিল্লাহ বললে এই কথা বলেন, আল্লাহু আকবার বললে এই কথা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তাও বলেন, এই বান্দা এটাও তো তুমি আমার জন্য বললা, তো তুমি তোমার জন্য কিছু চাও, আমি তোমাকে দেওয়ার জন্য তৈয়ার। বলে আল্লাহুম্মা গফিরলি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দেন আর যে আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ আকবার। মহতরাম মহাবরা জানেন আমি যত কথা বলতেছি, তেলাওয়াত করতেছি, জিকির করতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহ আকবার বলতেছি, দরুদ শরীফ পড়তেছি, ইস্তেগফার করতেছি, আমার আল্লাহ আমার সাথে থাকিয়ে আল্লাহ তাআলা আমার এই আমল শুনতেছেন, দেখতেছেন, জবাব দিচ্ছেন এবং আল্লাহ তাআলা আমার দিলের জল্পনা কল্পনা বুঝতেছেন। এই এই ধ্যান দিলের মধ্যে নিয়ে যখন আসব তখন আমার জিকির সার্থক হবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ এখন আমার জিকির সফল হইল। ভাত উঠাই দিলাম বলে এখন চুলার মধ্যে বিসমিল্লাহ কইতে ভুলে গেছি, আপনি নিশ্চিত ধরে নেন আপনার দিল গাফেল, আপনার দিল গাফেল, মাথার মধ্যে পানি ঢেলে দিচ্ছেন, গোসল করার জন্য বিসমিল্লাহ বলেন নাই, বলে নিশ্চিতভাবে নিজেকে নিজের ব্যাপারে ফয়সলা করতে পারেন, আপনি গাফেল, আপনার ভিতরে আল্লাহর স্মরণ নাই, ধ্যান নাই, বলে এই এই মুহূর্তে আপনার মৌত হয়ে গেলে মুসিবত ছাড়া নাজাতের কোনো সম্ভাবনা নাই। মহতরাম মাওলানা এই জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর স্মরণের সঙ্গে যখন চলবো প্রত্যেক আমল করা তার স্মরণ সহজ হবে। বলে এরকম ভাবে আল্লাহর স্মরণ কতভাবে করবো, তেলাওয়াত, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবো, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবো, মসনুন দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবো। আমি গাড়ির উপরে উঠে বসলাম, আমি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলি নাই, ডানফা দিয়াও উঠি নাই, আর বসে সারে আলহামদুলিল্লাহ বলি নাই, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি সুবহানাল্লাহি সাক্ষার ইলাল আখির দোয়াও পড়ি নাই, তাহলে বোঝা গেল আমি বেখেয়াল আছি, আল্লাহর স্মরণ আমার ভিতরে নাই, আমি গাফলতের মধ্যে সময় কাটাইতেছি। যার দিলের ভিতরে গাফলতি আছে তার দিলের ভিতরে হেদায়েত নাই ধরে নেওয়া যাইতে পারে। এই জন্য মহতরাম মহাবরা হর হামেশা আমার চলতে ফিরতে উঠতে বসতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি জিকির করে থাকবো, আমি মাছ কুড়তেছি আল্লাহ আল্লাহ জিকির করতেছি, আমি এরকম ভাবে তরকারি রাঁধতেছি আল্লাহ আল্লাহ জিকির করতেছি, আমি মহতরাম মহাবরা এরকম ভাবে মানে এরকম ভাবে যত কাজ কাম করতেছি যত অবস্থার মধ্যে চলতেছি সব সময় আল্লাহকে স্মরণ রাখা, চিন্তা করা, কল্পনা করা আল্লাহর কথা, ভাত ভাত রাঁধতেছি আর চিন্তা করতেছি এই আগুন আল্লাহ তাআলা পয়দা করছেন, আই আল্লাহ তাআলা এই আগুনের ভিতরে আঁচ দিয়ে দিছেন, আল্লাহ তাআলা এই আগুনের মাধ্যমে এই ভাতকে সিদ্ধ করার ক্ষমতা দিছেন, তরকারি আমরা খাইতে পারতাম না যদি এই আগুনের ব্যবস্থা আল্লাহ তাআলা না করতেন, এইগুলো কল্পনা করার নামও জিকির, এগুলো কল্পনা করার নাম জিকির। এই জন্য আল্লাহর সৃষ্টি সম্পর্কে সামান্যক্ষণ ফিকির করা, চিন্তা করা, এটাও জিকির। আর এর বদলা আল্লাহ তাআলা কি রাখছেন যে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে সামান্য কিছুক্ষণ চিন্তা করলো বলে এর দ্বারা 80 বছর ইবাদতের সওয়াব দিবেন, বলে জিকিরের দাম এত বেশি। এই জন্য জিকির আর সাথে ফিকিরও থাকা চাই, বলে পুরা উম্মতের ফিকির নিয়ে চলা, পুরা উম্মতের নাজাতের ফিকির, নিজের নাজাতের ফিকির, নিজের কবরের ফিকির, হাসরের ফিকির, মিজানের ফিকির, বলে এরকম ভাবে বাবা মা কবরে চলে গেছেন তাদের ফিকির, বলে পুরা উম্মত দুনিয়াতে চলছে তাদের ফিকির, জিকির আর ফিকির পাশাপাশি নিয়ে চলতে থাকা। মহতরাম মহাবরেরা যখন এইরকম হবে তখন আমার দিল পরিষ্কার হবে, কলব পরিষ্কার হবে, এখন এই দিল এরকম হয়ে যাবে যে সিজদার দিলে আর উঠতে ইচ্ছা হবে না। সাহাবা ইকরাম যেরকম এক রুকু দিয়েছেন সারা রাত কেটে গেছে, ও এক রুকু দিবে ওই রুকু থেকে উঠতে ইচ্ছা হবে না, যার দিল এরকম পরিষ্কার হবে আয়নার মতন চকচকা হয়ে যাবে জিকির করতে করতে, তখন তার আর ওই সেজদা থেকে আর উঠতে ইচ্ছা হবে না, রুকু থেকে উঠতে ইচ্ছা হবে না, মানে কে আমার দাঁড়াইছে মনে করছে আরেকটু পড়ি আরেকটু পড়ি, আর কয়টা সুরা পড়ি আর কয়টা সুরা পড়ি, আরে আরেক কয়টা সুরা পড়ি, এরকম পড়তে পড়তে দেখবে চলে যাচ্ছে, বলে রাত চলে যাচ্ছে কিন্তু সেজদাও শেষ না, সেজদাও শেষ না, রুকুও শেষ না, এরকম অবস্থা কখন হবে? মহতরাম মাওলানা যখন দিল পরিষ্কার হয়ে যাবে,
জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়ে যাবে, ওই পরিষ্কার দিল নিয়ে ইবাদত করবে, মজা পাবে মজা। বলে দুনিয়াতে যেরকম সানাসুর মাখাই মাখায় খাইতেছে, পেঁয়াজ দিয়া, সরিষার তেল দিয়া, কাঁচামরিচ দিয়া, লবণ দিয়া, বিট লবণ দিয়া বলে মাখায় খাইতেছে, শোষাইতেছে, আর এরকম ভাবে মোষ ঘামতেছে, বলে এরকম ভাবে কপাল ঘামতেছে, ঝরঝর করে পানি পড়তেছে, আবার হাত দিয়ে দিয়ে কপাল মুছে মুছে ফেলে দিচ্ছে, কাপড়ের সঙ্গে মুছতেছে, আবার ওই সানাসুর ঝাল মুড়ি খাচ্ছে। মহতারা মা বড়া এগুলো খাবার দ্বারা যেরকম মজা পাইতেছে, বলে একজনের দিল যখন জিকিরের দ্বারা পরিষ্কার হয়ে যাবে, সে ইবাদত বন্দিগি করার দ্বারা তার চেয়েও বেশি এরকম ভাবে আনন্দ পাবে, তার চেয়ে বেশি মজা পেয়ে থাকবে। আর এমন মজা পাবে যে মজা কোনোদিন শেষ হবার নয়, যে মজা কোনোদিন খতম হবার না, এরকম জিন্দিগি তার নসিব হবে যে ব্যক্তি হর হামেশা আল্লাহর স্মরণের সাথে চলতে থাকবে। আর মহতারাম মা বলে না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে আখলাক, ওই হুসনে আখলাক আমার জিন্দগিতে নিয়ে আসা, যে ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে আখলাকবান হবে সে তো জান্নাতি হয়ে যাবে। বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত আমার সুরত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার ফিকির, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে এরকম ভাবে কাম আমার কাম হবে তো সে সোজা জান্নাতে চলে যাবে। মহতারাম মা বড়রা এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি ছিল ওইটি আমার জানা এবং সেই অনুসারে আমার জিন্দগির আখলাক বানানো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরকম ভাবে বলে হক কিভাবে আদায় করছেন সেই জিনিসগুলো জানা, আমিও এরকম ভাবে মানবো। ইকরামের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যেসব হক দিয়েছেন, হক বান্দা সম্পর্কিত যত হক, মাখলুক সম্পর্কিত যত হক দিচ্ছেন, ওই হকগুলো সঠিকভাবে আদায় করাই হলো একরামের মূল উদ্দেশ্য। মহতারাম মা বলে বলে একরাম বলে এরকম ভাবে বলে যে জিন্দগিতে ওই একরাম একরামের হক আদায় করতে চায় সেই জন্য আখলাকওয়ালা হয়। এই জন্য হুজুরে হুজুরে আখলাক যখন আমার জিন্দগিতে এসে যাবে মহতারাম মা বলে তখন বলে তখন এই মাস্তুরাত আর পুরুষ যেই হোক না কেন সমস্ত হক আদায় করার জন্য তৎপর হয়ে যাবে, তৎপর হয়ে যাবে। বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কিরকম ছিল বলে জায়েদ বিন সানা ইহুদিদের পণ্ডিত ছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গলায় গামছা লাগায় টানতেছে, নবীজি কষ্ট পাইতেছেন আর এরকম গেংরাইতেছেন আর জিব্বা বের হয়ে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু দূর থেকে দেখে দৌড়ে আসতেছেন, আসে তলোয়ার বের করছেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন কাফেরের বাচ্চাকে কতল করে দেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এ ওমর তোমার তলোয়ার কোষবদ্ধ করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক তলোয়ার নামাই দিছেন আর বলতেছেন তুমি তাকে বলতে পারো না এই কথা, সে আমার পাওনাদার, সে আমার উপরে অত্যাচার করতে পারে, তার হক আছে, যেহেতু সে আমার কাছে পাওনাদার আছে, আমার আমার কাছে পাওনা সে চাইছে আমি দিতে পারি নাই, সে তো সে যেটা করতে সেটা করতে পারে, কিন্তু তুমি তাকে ধমক দেওয়ার অধিকার রাখো না। বলে কিরকম আকলাক বলা ছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকলাক ধৈর্য কিরকম ছিল। বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছেন বরং তুমি এই কথা বলতে পারো ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষে আমি এই কর্জকে আদায় করে দিতে চাই। বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাবে হুজুর হযরত মুরাজিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই কর্জ আদায় করে দিতে চাই আপনার পক্ষ হয়ে, আপনি ইজাজত দেন। বলে তুমি এই কর্জ আদায় করো কিন্তু 20 সা বেশি দান করো। হুজুর হযরত মুরাজিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 20 সা আবার বেশি দেবো কেন তাকে, এটা এইটা দেওয়ার এইটা নির্দেশের কারণটা কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি যে তাকে ধমক দিছো এই ধমক দেওয়া অন্যায় হয়েছে, এই অন্যায়ের অন্যায়ের বদলা এই 20 টা অন্যায়ের কাফফারা 20 টা। বলে এই কাফের বলতেছে এই ইহুদি বলতেছে এই ওমর তুমি আমাকে চেনো? বলছে আমি তোমাকে কিভাবে চিনবো? বলছে আরে আমি তো বলে জায়েদ বিন সানা ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত জায়েদ বিন সানা, আমি তো সেই জায়েদ বিন সানা, আরে আমি তো নবীর কাছে এই কর্জ আদায় করতে আসি নাই, আর নবীর কাছে আমি তো এরকম কর্জ আদায় করতে আসি নাই, আমি তো আসছি বলে তাকে পরীক্ষা করার জন্য সে হাকিকতে সত্যই আখেরি নবী কিনা। তৌরীদ কিতাবের ভিতরে আখেরি নবীর সমস্ত সিফত বর্ণনা করা আছে। আর হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন এমন কি ওমর হয়তো হুজুর সাহেব ভুরু কেমন হবে, হুজুরে পাক সাহেব নাক কেমন উঁচা হবে না বোঁচা হবে, হুজুরে পাক সাহেব কান কেমন হবে, চুল কেমন হবে, চুলের কোন অংশ প্লেন থাকবে, কোন অংশে কোঁকড়ানো থাকবে, বলে তৌরীদ কিতাবের ভিতরে প্রত্যেকটা জিনিস হুজুরে পাক সাহেব প্রত্যেকটা অঙ্গের কথা উল্লেখ করে করে বলে এরকম ভাবে বর্ণনা করা আছে। বলে এরকম তার পায়ের আঙ্গুল কেমন হবে, তার পায়ের সারা কেমন হবে, হাতের আঙ্গুলগুলো কেমন হবে, লম্বা হবে না খাটো হবে, তার সারাগুলি লম্বা হবে না খাটো হবে, মহতারাম মহাবরা তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত বর্ণনা তৌরীদ কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। আর ওই ইহুদি পণ্ডিত বলতেছে কি বলতেছে যে আমি তো বলে তৌরীদ কিতাবের ভিতরে তার যত সিফত বর্ণনা করা আছে সবগুলো পরীক্ষা করে আমি শেষ করে ফেলছি এবং প্রত্যেক পরীক্ষায় সে প্রমাণিত হয়েছে সে আখির নবী, একটি মাত্র সিফত প্রমাণ করা বাকি ছিল, সে সিফত হলো এই যে আখির নবীর সিফত এরকম হবে, এরকম ধৈর্য এবং সহ্য জ্ঞান এরকম হবে,
যে বলে এরকম তাকে যত অত্যাচার করা হবে অত্যাচার মাত্রা যত বাড়ানো হবে তার এরকম হবে বলে এরকম হবে ধৈর্যের মাত্রাও তত বাড়তে থাকবে ক্ষমা করার মাত্রাও তত বাড়তে থাকবে বলে এরকম হুজুরে পাক সেসমের এই পরীক্ষা আমার করা হয়ে গেল এখন আমি বলে এরকম ভাবে নিশ্চিত ভাবে সাক্ষ্য দিচ্ছি যে ইনি আখের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো মুসলমান হওয়ার বাসনাই এখানে আসছি আমার কর্জ আদায় করার কোনো জরুরত নাই মহতরাম মাহবুবরা হুজুরে পাক সামের জিন্দগি এরকম আখলা করা ছিল বলে এরকম ভাবে এরকম আখলা করা ছিল বলে এরকম ভাবে পশু পাখির প্রতি পর্যন্ত এহসান করছেন পশু পাখির পর্যন্ত কাছে বলে এক বলে এরকম ভাবে পাখিকে একটা বাস পাখি দৌড়াইতেছে আর বাস পাখি দৌড়ানি খাইয়া ওই পাখি আইসে নবীদের কাছে আশ্রয় নিছেন আর এরকম ভাবে শিশুর মতন শিশু বাচ্চা যেরকম মায়ের কাছে আসলে নিচে এসে আশ্রয় নেয় ওই পাখি এসে রসুলের কাছে আশ্রয় নিচ্ছে আসে বলতেছে রসুলের সঙ্গে কথা বলতেছেন যেটা পাখি এবং রসুলই বলছে বুঝতেছেন বলে রসুল ইসলামকে বলতেছেন ইয়া রাসুলুল্লাহ আর আমি তো নিরীহ আমাকে সে খাওয়ার জন্য তাড়াইতেছে আমাকে তো এখন হত্যা করে ফেলবে আমাকে তো খাইয়া ফেলবে ইয়া রাসুলুল্লাহ আপনি মেহরবানি করে আমাকে রক্ষা করেন বাস পাখি বলতেছে বাস পাখিকে বলতেছে বাস পাখি তোমার মনের তামান্না কি বলো বলছে ইয়া রাসুলুল্লাহ সারাদিন ভুকা ফাঁকা আছি কোনো আমার খাবার জোটে নাই আমি তো একে খাবো এটাই আমার মনের বাসনা বলছে যে পাখিকে ছাড়িয়ে দিছেন যাও চলে যাও বাস পাখিকে বলতেছে বাস পাখি আসো কাছে আসো বাস পাখি কাছে চলে আসছে এইবার বলতেছে তুমি আমার অঙ্গের আমার শরীরে যেখান থেকে তোমার পছন্দ সেখান থেকে গোস্ত কুড়ায় কুড়ায় খাও খায়া তোমার পেট ভর্তি করে চলে যাও তো মহতরাম মাহবুবরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের উদারতা এইরকম ছিল এরকম জিন্দেগি ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টান নাসারাদের পর্যন্ত এরকম আখলাক প্রদর্শন করছেন যে আখলাক দেখে দেখে মানুষ মুসলমান হয়েছে শত্রু রসুল কষ্ট দিছে বলে এইরকম শত্রু যখন বিপদে পড়ছে তার বিপদে দৌড়াই গেছে বলে এরকম শত্রু অসুস্থ হয়েছে মাথার কাছে বসে বসে পরে তার মাথায় বিলকি কেটে দিছে তাকে সেবা শুশ্রূষা করছে তার মাথায় পানি দিয়ে দিছে মুখ ঠান্ডা পানি দিয়ে মুছে মুছে দিছে বলে এরকম আখলাকের কারণে ও সুস্থ হওয়ার আগেই মুসলমান হয়ে গেছে বলে বুড়ি পালাইতেছে বলে কমের সমস্ত লোক পালাইতেছে রসুল সালামের ভয়ে আরে রসুল সালাম তো মক্কা বিজয় করে ফেলছে এখন আমাদেরকে যাকে যেখানে পাবে কত লোক করে ফেলে ভাগো সব ভাগা শুরু করে দিছে সমস্ত লোক গাছটি বস্তা মাথায় নিয়ে পাহাড়ের পাদদেশে পাহাড়ের আড়ালে যা আশ্রয় নিছে এক বুড়ি ওই 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 বংশের ভিতরে ওই ওই কমের ভিতরে এক বুড়ি ছিল বলে চলতে পারে না দুর্বল ওই বুড়ি তার বক্সা নিয়ে আস্তে আস্তে যাচ্ছে আর এতক্ষণে ওরা তো পাহাড় পায়ে গেছে আর বুড়িকে এই অবস্থা দেখে বুড়িকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন মা বুড়িমা তুমি তো বড়ই কষ্ট পাচ্ছ তোমার কষ্ট দেখে আমার মায়া হয় ও বুড়িমা তুমি আমাকে যদি পারমিশন দাও এজাজত দাও তাহলে তোমার এই এই গাতি বুসকা মাথায় নিয়ে আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছাই দিই কোথে বাবা তাহলে তো আমার উপর খুব দয়া হইল নি তুমি আমাকে মেহরবানি করে আমার উপকার করো আমি বহুতই খুশি হই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার ওই বলে এরকম ভাবে গাটি বুসকা মাথায় নিয়ে বলে এরকম ভাবে বুড়িমা আগে আগে যাইতেছেন আর নবী তার পিছে পিছে যাইতেছেন আর বুড়িমাকে আসতে দেখে কই কমের লোকেরা যারা ওই পাহাড়ের পাদদেশে ঘোরাফেরা করতেছে এরা এরা বুড়িকে বলতেছে আরে বুড়ি কি সর্বনাশ করছো তুমি আরে যার ভয়ে পালায় দেশ ছেড়ে চলে আসছি তুমি তাকে সাথে করে নিয়ে আইছো তুমি আমাদের সর্বনাশ করে ফেলেছো বুড়ি বলতেছে তোরা যদি তোরা সবাই বের হয়ে আসে আমার কথা আগে শোন বলে সব বের হয়ে আসছে বলছে তোরা যদি মনে করিস এই ব্যক্তি তোদের মুসিবতের কারণ এই ব্যক্তি তোদের ক্ষতির কারণ এইটাই যদি তোর দিলের কথা হয়ে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি এই কথা ইনি বড় ভালো মানুষ ইনার আখলাক বড় ভালো ইনার মতো মানুষ হয় না ইনি কখনো মানুষের ক্ষতি করতে পারেন না তোরা সব বের হয়ে আসে আমি তো মুসলমান হইলামই তোরা সবাই মুসলমান হ তো মহতরাম মহাবেলা হুজুর পাক সময় আখলাক এইরকম ছিল এই জন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব বলে মাখলুকের হক আদায় করা বলে এরকম ওলামা ইকরামরা বলেন হকের তালিকা বানায় বানায় বলে এরকম তালিকা ধীরে ধীরে হক আদায় করার কোশিশ করা মহতরাম মহাবেলা